What's up guys, my name is Rehman and welcome to my new vlog. So guys, আজকের ব্লগটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমাদের বাসায় আন্টি এসে পড়ছে, আন্টি কাজ করতেছে, আম্মু কাজ করতেছে, আর আমি কিছুক্ষণ আগে চা খাইছি, আমি কিছুক্ষণ আগে উঠছি, উঠার পরে আম্মু বলছে যে আমি চা খাও, তো আমি আম্মুকে বলছি যে আম্মু না আমি সকালে উঠে চা খাবো না, বাট তাও আম্মু আমাকে জোর করে চা খাওয়াইছে, আর এখন আম্মু আমাকে ভাত ছাড়তেছে, তো এখন আমি কিছু ভাত খাওয়ার পরে আমি এডিটিংয়ে বসবো, কারণ তোমরা জানো যে আমার এডিটিং করতে অনেক বেশি ভালো লাগে, আর আবার আমি সেম রুমের মধ্যে আসছি, যে রুমে ফ্যান বন্ধ করে আসছি। আর গাইস, কালকে রাতে অনেক বেশি ঝড় হয়েছে, আর ঝড়ে আমাদের বাসায় বারান্দার বাজি দেখাই তোমাদেরকে যে কি অবস্থা বারান্দার। চলো চলো ঠিক আছে, এই যে দেখো কি অবস্থা, বাজি দিয়ে পুরো ঘুরে গেছে যে পর্যন্ত, আমি এখানে নাই পারে, এই দেখো বাজি বাড়ি কত বলি। ঠিক আছে গাইস, আরে দেখো বাইরে সব দেখা দিতেছে ফুল নজারা, আর নিচেও গাইস ঝড়ে কিন্তু গাইস কোনো পানি পানি কিছুই পড়ে নাই, তাই নিচে পুরাই, কিন্তু বালি অনেক বেশি উঠছে, সেই জন্য একটা সমস্যা বালি উঠছে দেখা। তো চলো এখন আম্মুর কাছে যাই, দেখি আম্মু কি করতেছে। এই যে আম্মু রান্না করতেছে, আর এটা ছোলা ছোলা, এটা ছোলা বানাবো তোমার জন্য, সেই ছোলা বাস, এইটা কি তুই, এটা ভাইয়ের গরম মাংস, অল্প একটু না নাই ভাইয়া, দিকে রান্না করতে হবে, ঠিক আছে, এটা গরম কালকেরটা, কালকের টুকু গরম করতে এই ওইটাও দেখাই দেব। আর ওই পিছনে হচ্ছে যে আম্মু আমাকে সাতটা সেকেন্ড ভাত খাওয়ার জন্য, আম্মু আমার তো খিদা নাই পেটে, তারপরও খাও না থাকলেও খাও। তো গাইস আমি এখন যাই ভিডিও এডিটিং করতে, নাকি মা হ্যাঁ, তারপরে যত লোক হয় এত করে, তো গাইস আমার খাওয়ার একদমই মুড নেই, আমি এখন ভিডিও এডিট করব একদম আরামে বসে বসে। সো আমি সবার প্রথমে ভিডিও এডিটিং এর জন্য আমার সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে ল্যাপটপ থেকে ক্যামেরা থেকে ভিডিও নিতে হবে, ভিডিও নেওয়ার পর সেটা আবার ফোনে নিতে হবে, তারপর এডিট করতে হবে। তো চলো শুরু করা যাক ভিডিও এডিটিং। তো গাইস আরেকটা জিনিস আমি নোটিস করতেছি, আমার এটা নিয়ে আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ আমার ক্যামেরার যে মেমরি কার্ড, আর মেমরি কার্ড থেকে তো ভিডিওগুলো ট্রান্সফার করতে হয় ফোনে, সবই মানে ল্যাপটপে ট্রান্সফার করতে হয়, তো ট্রান্সফার করার জন্য তো এখানে ওয়াইফাই, এনএফসি, ব্লুটুথ সব কিছুই সুবিধা আছে, বাট আমি কার্ড রিডার, এছাড়া এটা হচ্ছে একটা কার্ড রিডার, এটা দিয়ে আমি মেমরি কার্ডের ভিতরে ঢুকাই অনেক ইজিলি ভিডিও নেওয়া যায় এটা এটা দিয়ে ল্যাপটপে, এই যে দেখতে পাচ্ছি এটার মধ্যে অনেক শট আছে, আর এটাকে বলে কার্ড রিডার। সো আমার মনে হয় এই কার্ড রিডার কোনো খারাপই বা সমস্যা আসছে, সেই জন্য ভিডিও ট্রান্সফার হইতেছে না, সেই জন্য আবার ভিডিও আসতে পারতেছে না, তা আমি ভাবলাম এগুলো এই সব ভিডিওগুলো যাতে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সফার করি, কারণ ওয়াইফাই একটু সুবিধা হয়, সো এটাতে অনেক তাড়াতাড়ি ভিডিও ইম্পোর্ট করে ফেলে কার্ড রিডার, আর ওয়াইফাই একটু বেশি টাইম লাগে, বাট কী করার, তো চলো ভিডিও নেওয়া যাক। আর বারান্দার মধ্যে আজকে অনেক বেশি রোদ, তো চলো ভিতরে যাওয়া যাক, আমার রোদ অনেক বেশি গরম লাগে সে জন্য, আর এটাকে আমি ঢুকাই রাখি, এটা আমার কী কাজ আছে। তো গাইস এটা হচ্ছে কি আমার ল্যাপটপ আসুসের ভিভো বুক, সো এটাতে আমি এডিটিং করি, সো এটাকে ওপেন করি, হ্যাঁ তো এই যে এই ল্যাপটপটা আমি এডিটিং করি, এটার নাম হচ্ছে গিয়া আসুস ভিভো বুক S15, এটাই আমি অন করি অন। তো গাইস আমি ভিডিও এডিটিং করি, তারপর তোমাদের সাথে দেখা করি, অ্যান্ড এতক্ষণের জন্য বাই। Thank you.
হয়ে গেছে শেষ আর আমি এখন যাব কোথায় আমি এখন যাব গোসলে আর গোসল করব আর 10 15 মিনিট গোসল করব আর আম্মু এখন কাজ করতেছে আন্টি এখন ঘর মোছা করতেছে আর আমি এখন বারান্দা আসি ও ইয়া গাইস বারান্দা এখন ফুল আন্টি ক্লিন করে দিতে ও ভাই আওয়াজ কত ঠিক আছে শান্তি তো এই দেখো পুরো ক্লিন বারান্দা এখন বারান্দা দিয়ে হাঁটতে পারবো সব গাছ দেখো এখন অনেক বেশি রোদ কারণ এটা দুপুর টাইম সিজন এখানে অনেক বেশি রোদ আর ওই সামনে গাইস কাজ কাজ করতেছে আওয়াজ আসতেছে ওখান থেকেই ওই যে আমি গাইস এটা ছেড়ে দিতে হইতেছে ওই যে দেখো ওই বাসার ওখানে ও ছেড়ে দেখা যাইতেছে আর এটা হচ্ছে গিয়ে তোমরা জানো এটা হচ্ছে ভৌতিক বাড়ি এটা তোমাদেরকে বলছি আমি এটা ভৌতিক বাড়ি ওই দেখো ভৌতিক বাড়ি দেখা যায় ভৌতিক মেন রোড মাদ্রাসা আর গাইস পাখি এই যে পাখি ও অনেক বেশি সুন্দর এই যেটা এই তো আরে ফুল দেখা যাচ্ছে রে ও গাইস পুরাটা পোকা দেখা যাচ্ছে ও যে গাছ ওই যে নিচে একটা শেষ আর আমি আমি আয়েশা দেখো এত সুন্দর গন্ধ আমি গোসলের সময় এই গন্ধ পাইতেছি পাইতেছিলাম আর এই যে দেখো আম্মু এটা কি রান্না করতেছে এটা কি আম্মু আলুর চপ আলুর চপ এরকম সুন্দর গন্ধ ও এটা বিস্কুটের এটা তো অন্যরকম আলুর চপ সচরাচর আমরা যেটা বেসন দিয়ে তৈরি করে থাকি সেটা না ঠিক আছে এটা ব্রেড কামে এটা অনেক অনেক বেশি সো গাইস এত জোরে একটা ছিটকা আসছে তেলটা আর আমার যে এই জায়গার মধ্যে রাখছে আমার ক্যামেরা গায়ে রাখছে বাট ক্যামেরা কিন্তু কিছু হবে না সো অনেক জোরে এসে রাখছে সো গাইস আমি আর রান্নাঘরে যাবো না সেটা আম্মুর গায়ে আসছে ভাইয়ার গায়ে আসছে সো আমার জায়গাটা জ্বলতেছে আম্মা আমি আর আসবো না মা মা এই জায়গাটা আমার জ্বলতেছে না আম্মুর ভিডিও চলতেছে দেখাই দেখানো যাবে না আম্মু ভিডিও করতেছে এখানে আমার ভিডিও দেখাও না কানে এই দেখো আরো যেগুলো আছে সেগুলো দিয়ে দিতেছি দেখো এক এক করে ঠিক আছে মা 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 না এখন তোমার গায়ে যা জুম করি দেখো দেখো কি সুন্দর তো গাইস এখন এসো আমি রান্না দেখাইতেছি তো গাইস আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলতে চাই অনেকেই হয়তো আমার ব্লগ দেখে এরকম মনে করতে পারে যে আমি কি আজকাল ফুড ব্লগার হয়ে গেছে নাকি তো গাইস আমি স্ট্রিক্টলি আমি বলতেছি আমি কোনো ফুড ব্লগার না আর আমি এখন ডেইলি ব্লগ করতেছি আর ডেইলি ব্লগে গাইস আমি কী দেখাবো আমার লাইফের সাথে যা যা হয়ে যাওয়া যাচ্ছে না তো বাইরে তো যাওয়া যাচ্ছে না এখন লকডাউন হতেছে সো গাইস এরকম মনে করা কিছুই নাই যে আমি কোনো ফুড ব্লগার আমি আজকে স্ট্রিক্টলি বলি আমি একজন ট্রাভেল ব্লগার আমি এখন লাইফস্টাইল ব্লগ করতেছি দেখি আমি তোমাদেরকে দেখা যাচ্ছি যে সারাদিন আমার সাথে কী কী হয় না কি আম্মু এই আর কিছু না গাইস আর আমি সত্যি তো একজন আমি ট্রাভেল ব্লগার নাকি আম্মু আর আম্মু হ্যাঁ দেখি কোথায় বসছে ওটা বন্ধ করো আগে বন্ধ করে ছেলে যদি ব্যথা লাগে তাহলে আব্বু কিন্তু সবসময় তাকে আদর করতে আসে নাকি আম্মু ওকে ডাটা ভালো জিনিস আন্টি কিছু নিয়ে গেছে না আন্টি বাথরুম পরিষ্কার করতেছে ইয়েস গাইস তো গাইস কিছুক্ষণ পরে দেখা হবে আর এখন আমি যা তো গাইস আম্মুর এখন বানানো হয়ে গেছে শেষ সবগুলো আর আম্মু তুমি আমাকে ওইটা আমি কি বললা মানুষ তোমাকে কি বলতেছে ও আমার অনেক কমেন্ট আসছে খাবারের জন্য তো গাইস আম্মু অনেক বেশি কমেন্ট আসতেছে খাবারের জন্য সো তুমি এটা নিয়ে কি কি বলতে চাও বিক্রি করতে চাচ্ছি কিনা বিক্রি করতে চাচ্ছে কিনা সো আমি আম্মুকে এটা বলবো যে এখন আম্মুর যা ইচ্ছা দরকার নেই তো এস দরকার নেই
আমরা খাবার বিক্রি করব না, কারণ এসব খাবার কিন্তু আমরা খাই, সেই জন্য আর আম্মু কিন্তু এসব কোনো কিছুই করবে না, কারণ এসব করতে গেলে অনেক বেশি ঝামেলা নাকি, সারাদিন কাজ করতে হবে। আমাদের সাথে বা তোমার সাথে দেখা করতে চায় মানুষ, তা কি করবে এখন? আপাতত দেখা করার দরকার নেই, ঠিক আছে? আমরা সেফ থেকে আনসেফ হয়ে যাবো। তো গাইস বাই, এখন আমি খাবো। তো গাইস আমি এখন ব্লগ করতেছি আমার আম্মুর ফোন দিয়ে, যেটা হয় কিনা স্যামসাং এর S10 Plus, আর এটার কোয়ালিটি কিরকম তা হয়তো তোমরা বুঝতে পারতেছো। গাইস আমার এত ভালো লাগতেছে এর কোয়ালিটি, ও ভাই সব অথচ ভিডিও করতে ইচ্ছা করতেছে। তো গাইস এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি সুন্দর। সো আমি এখন কি করব, আমি এখন আমার যেসব ভিডিওগুলো আছে সবগুলো আমি এই যে আমার ল্যাপটপে নিয়ে নিব, কারণ এতক্ষণ আমি যাই ব্লগ করছি, এই যে ক্যামেরার সব ভিডিও আমি এখন নিয়ে নিব। সো কেন, কারণ আমাদের বাসায় এখন কারেন্ট নেই, তো কারেন্ট নেই সেই জন্য আমি বসে বসে কি করব, এতক্ষণ আমি ভিডিওগুলো নিয়ে নেই, আমাদের একটু প্রফিট হয়ে যাবে। আর সমস্যা নেই, ফ্যান চলুক গাইস, এগুলোর মানে মাইক যে ইনবিল্ট মাইক্রোফোন এটাই অনেক ভালো, এটা ফ্যানের বাতাসকে রিডিউস করে দেবে। ও কারেন্ট আছে, যেসব কারেন্ট আসে ওইটা আমি এরকম ভাবে চিৎকার করি আর মজা করি। সো চলো এখন ভিডিও নেওয়া যাক। সো আমি কিভাবে ভিডিও নেই তোমাদেরকে বলছিলাম, যে আমার কার্ড রিডার এখন কি জানি হয়েছে কার্ড রিডারে, সেজন্য আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও নিতেছি। সো গাইস এটা হচ্ছে কি আমার ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছো ক্যানন M50 যেটা, সো এটা দিয়ে আমি এতক্ষণ ধরে ব্লগ করতেছিলাম। সো এটার যে ভিডিওগুলো তা আমি আমার এই ল্যাপটপটাতে নিব, আসুস ভিভো S15। সো আমি আগে এই মাইকটাকে সরাই ফেলি উপর থেকে। তো এই তো মাইকটা সরানো হয়ে গেল, আর আমি এখন কি করবো, আমি এখন আমার ক্যামেরাটাকে অন করব। তো গাইস এর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে যে কিভাবে ভিডিও ট্রান্সফার করতে হয় ক্যামেরা থেকে ল্যাপটপে। সো গাইস অনেকেরই কিন্তু কনফিউজিং থাকে যে কিভাবে ভিডিও নিতে হয় বা কেমনে নিতে হয়। সো আমরা প্রথমে আমাদের ক্যামেরাটাকে অন করব। সো এই যে অন অফ বাটন উপরে, সেটাকে আমি অন করে দিই। তো এই যে গাইস এটা অন হয়ে গেছে, আর এখন ও ভাই পা দেখাইতেছি কি। তো এখন আমি যাবো হচ্ছে কি ম্যানিউ বাটনে, আচ্ছা এটা আমি একটু পরে আর অফ করি। সো এখন আমি অন করবো আমার ল্যাপটপটাকে, প্রথমে অন করবো এটা ল্যাপটপের মাউসটা, এই যেখানে এটা একটা মাউস, এটা অনেক ভালো, এটা আমার অনেক পছন্দ ওই মাউসটা, সেটাকে করি অন। তো হাত দিয়ে ভিডিও করাটা অনেক কষ্ট আর অনেক বেশি ডিফিকাল্ট। সো এটাকে আমি সব রিফ্রেশ করে নিই সব কিছু। আমি কিন্তু ল্যাপটপকে অন করে ফেলছি, আর এখন আমি আমার ক্যামেরাটাকে অন করবো। আর এক হাতে কীভাবে যে করবো আমি, ওকে যাই হোক গাইস আমি আমার এটাকে করি অন, আর অন করার পর চলে যাই ম্যানিউ বাটনে, ম্যানিউতে যাও কমিউনিকেশন সেটিংসে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছিস ওয়াইফাই ফাংশন। তো এটাকে আমি এখন ল্যাপটপের মধ্যে, এই যে গাইস এটা ওয়াইফাই মাধ্যমে ল্যাপটপের যে ওয়াইফাই বাটনটা আছে সেখানে চলে যাবেন আপনারা। তো সেখানে যাওয়ার পরে এই যে এখানে খুব সুন্দরভাবেই লেখা উঠবে ক্যানন EOS M50। সো এখন আমারটা এখনও লেখা উঠে নাই, সো আমি আগে এটাকে কানেক্ট করে নিই তারপরে। ওয়ান সেকেন্ড, সো আমি এটাকে কানেক্ট করি ল্যাপটপ বাটন সার্চিং, এখানে সার্চ করবে এখন, এখানে এসে পড়বে
अरे नहीं नहीं तू अकेला मार जाएगा, तू क्यों चिंता कर रहा है, अकेला ही मार जाएगा, चिंता मत कर, कौन ये तो गाइस कैनन M50 এই দেখো সবার উপরে সবারছে এর সাথে এখন কানেক্টেড হয়ে গেছে সো এই যে গাইস এখন দেখো ইওএস ইউটিলিটি সো গাইস এই তোমাদের এই সফটওয়্যারটা লাগবে এটা হচ্ছে ক্যাননের একটা সফটওয়্যার সো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয় সো এটা এই যে এই এই ফাংশন চলে যাওয়া ডাউনলোড ইমেজ এন্ড কম্পিউটার সো এরপরে সিলেক্ট ডাউনলোড দিয়ে দিলাম এই যে গাইস দেখো আমি যত যত কিন্তু এখানে এই যে দেখো সবকিছু সিলেক্ট করে ফেলছি আর আমি এখন দিব এই যে দেখো ডাউন লোড গাইস আর কি এখন আমরা কি করব ফার্স্ট ডাউনলোড ওকে তো গাইস এই যে দেখো এখন আমি এগুলো সবকিছু আমার ডাউনলোড হবে আর এই যে দেখো আমার ক্যামেরাও ক্যামেরাটা কিন্তু গাইস বন্ধ করব না ক্যামেরাটাও যাতে অন থাকে সো গাইস ভিডিও গুলো যাক আর ভিডিও গুলো যাওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করব তো ততক্ষণের জন্য বাই তো গাইস আমি আমার ক্যামেরা থেকে যা ভিডিও ছিল আমি সবগুলো আমার ল্যাপটপে আমি আবারো ট্রান্সফার করছি যা আমি সকাল থেকে বানাইতেছিলাম তা আমি সবকিছু ট্রান্সফার করছি আর এখন বাজে দুপুর 3:45 বাজে গাইস 3:45 বাজে আর আম্মু আমাকে এখন খাবার দিবে কারণ আমি এতক্ষণ ভিডিও নিতেছিলাম এন্ড একটুখানি ইউটিউব দেখতেছিলাম সো এখন ফ্যামিলির মধ্যে সবকিছু কথা চলতেছে সেই জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সরি আর আম্মা এখন আমার খাবার দিবে তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে আর এখন আমি বান্দে আসছি আমার এই ব্লগটাকে শেষ করে দেওয়ার জন্য সো আজকের এই ব্লগটা হয়তো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে তো যদি তোমাদের এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমি আবারও বান্দে আসছি অ্যান্ড এস্টেম প্লাস দিয়ে ব্লগ করতেছি আমার ফোন দিয়ে আর গাইস দেখো বাইরে কত সুন্দর নজারা পিছনে দেখো সব এটা দিয়ে হয়তো গাইস কোয়ালিটিটা অনেক ভালো আসে বাট ক্যামেরা দিয়ে আরও অনেক বেশি সুন্দর কোয়ালিটি আসে বাট এটা অনেক বেশি ওয়াইড সো ক্যামেরাতে তো এখন আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নাই আমি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নিব বাট এখন না কারণ এখন তো লকডাউন চলতেছে সেই জন্য সো এটা এটা অনেক বেশি ওয়াইড আসে সেই জন্য আমি এটা রেকর্ড করতেছি সো গাইস এই দেখো আমার বাই আমার পিছনে সব পুরা আমাদের পুরা শহরটা দেখা যাচ্ছে কিউট ছোট্ট শহর সো গাইস দেখো আর গাইস লকডাউনে কিন্তু লকডাউন কিন্তু গাইস কেউ মানতেছে না সবাই বাসা থেকে বাইরে যাদের বাসায় থেকে বাইরে যাওয়ার ইচ্ছা তারাই বাইরে আছে আর ওই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে আর এখান থেকে কিন্তু গাইস নতুন একটা গার্মেন্টস হয়েছে সামনেই কাছেই অনেকটাই তো আমার কিন্তু বারান্দায় আসতে এবং বারান্দায় এসে কিছুক্ষণ মজা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বারান্দা অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আসে এবং এখানকার এখানে অনেক পাখি উড়াউড়ি করে সেগুলো দেখি বা কখনো কখনো বারান্দার মধ্যে ঘুরটি উড়াই যে সময় মানে এখন কিন্তু রোজা রমজানের দিন আর এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি মানুষ গুড্ডি উড়ায় সো এটা কিন্তু সবচেয়ে কথা আমিও গুড্ডি উড়াবো এবার ভাবতেছি এর আগের বার উড়াইছিলাম বাট আমার গুড্ডি উড়াইতে অনেক বেশি ভালো লাগে আমি পারি না খুদাই বলতেছি সে আমি গুড্ডি উড়াইছি বাট আমি পারি না ঠিক মতো এখনও একটা বেটি আমাকে একটা মেয়ে আমাকে দেখতেছে ওই সার থেকে তো কিছু করার নেই আর গাইজ এই যে দেখো শিবসটা এটার মধ্যে গাইজ রাতের বেলা এই বাসাটা অনেক বেশি ভয়ঙ্কর দেখা যায় যে তুমি রাতে কখনো কেউ যদি এর ভিতরে তাকায় তাহলে কি না কি বলে দেখা যায় আমি জিজ্ঞাসা করে যাই সো গাইস এই যে দেখো কত ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আই লাভ দিস বাতাস তো গাইস এই ছিল আজকের এই ব্লগে তো ব্লগটা কিরকম হয়েছে প্লিজ তোমরা নিচে কমেন্ট করে বলবে আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা সো